কেমন, এবং আপনি তো অনেক কাছে থেকে ওনাকে দেখেছেন, কেমন শাকিব খানের যদি বলা হয় পার্সোনাল রিলেশন, শাকিব খান আমার খুবই কাছের একটা ভাই, ছোট ভাই, এবং আমার সাথে খুবই ভালো রিলেশন। এবং আমি হচ্ছে যে ওকে যত কাছের থেকে দেখেছি সেটা হচ্ছে যে সে অত্যন্ত, তার মনটা অত্যন্ত হচ্ছে ছোট মানুষের মতো, একদম শিশুদের মতো ওর মন। এবং খুবই হচ্ছে যে কম কথা বলে, 10টা কথা বললে একটা কথার উত্তর দেয়, আর পাশাপাশি হচ্ছে যে মানে খুবই মিষ্টিভাষী, এবং হচ্ছে যে সব কিছু হেসে উড়িয়ে দেয়, যাই বলা হয় ওকে, যাই জানতে চাওয়া হয়, যাই প্রশ্ন করা হয় হেসে উড়িয়ে দেওয়া হয়। এবং আমি মনে করি যে অনেকেই বলেছে যে শাকিব খান ক্যামেরার সামনে আসে না, কোনো নিউজের সামনে আসে না, আমি বলি যে নিউজের সামনে না আসলেও শাকিব খানকে কিন্তু ওর যে এখনকার যে চলচ্চিত্র, যে বাজেটের চলচ্চিত্র শাকিব খানের, এই বাজেটের চলচ্চিত্রের জন্য শাকিব খানের উচিত হচ্ছে, বা শাকিব খানকে এটা করতে হবে যে ওই প্রত্যেকটা সিনেমার প্রমোশন সাংঘাতিকভাবে শাকিব খানকে করতে হবে। কোনো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া বা ইউটিউবার বা হচ্ছে পোর্টাল, এদের সামনে যদি কোনো অন্য কোনো বক্তব্য না নিয়েও আসে, তবু তার প্রমোশনের জন্য কিন্তু আসা উচিত আমি মনে করি। তা না হলে এত বড় বড় বাজেটের চলচ্চিত্র, বড় বড় বাজেটের সিনেমা, সেটা শাকিব খানের প্রমোশন ছাড়া আসলেই, যদি শাকিব খানের এই সিনেমার পাশে শাকিব খানের প্রমোশন যদি অ্যাড হয় তাহলে সিনেমাটা আরেকটু বেশি মাত্রা পায়, এবং সিনেমাটা আরও হচ্ছে যে দর্শক নন্দিত হবে এবং দর্শক আসবে। তো সেই জন্য আমি আজকের এই দিনে, শাকিব খানের এই দিনে, জন্মদিনে, আমি শাকিব খানকে বলবো যে শাকিব খান যেন যে যে ছবিতে অভিনয় করে প্রত্যেকটা ছবির প্রমোশনে যেন শাকিব খান থাকে। হ্যাঁ, অন্য একটা প্রসঙ্গ যাই, মানে এটা একটু শেষ করে, লাস্ট একটা শেষ করে মানে বেশি লাগে, এটা তো রাজকুমার আসছে, যেটা আপনি বলছিলেন যে বুর্জ খলিফায় আজকে দেখানো হবে টিজার। তো বাংলাদেশের একজন সুপারস্টার, আমরা আগে দেখেছি বলিউড বা হলিউডের সুপারস্টারদের সিনেমা টিজার বুর্জ খলিফায়, তো বাংলাদেশি সুপারস্টার প্রথম বাংলাদেশি একটা টিজার দেখানো হবে, এটা নিয়ে আপনার অনুভূতিটা একটু বলবেন যে গ্লোবালি আমরা যাচ্ছি। আর পরের প্রশ্ন যে ঈদে রাজকুমার মুক্তি পাচ্ছে, রাজকুমারের সাথে আরও অনেকগুলো সিনেমা আছে, তো রাজকুমার থেকে আপনার এক্সপেকটেশনটা কেমন? হ্যাঁ, ধন্যবাদ। এই যে আজকে আমাদের দেশের গণ্ডি পেরিয়ে আজকে এই আমাদের বাংলা ছবির যে প্রমোশন হচ্ছে, বাংলা ছবির টিজার আজকে যে হচ্ছে যে রিলিজ হচ্ছে বুর্জ খলিফায় দুবাইতে, এই যে গ্লোবালি এই যে শুরু হয়েছে, যেখানে দুবাইয়ে শুরু হয়েছে, এটা আমি তো বলছি যে আবারও যে এইটা আমরা চাই যে পৃথিবীর প্রত্যেকটা কানায় কানায় যেন আমাদের এই বাংলা চলচ্চিত্রের এই টিজার, ট্রেইলার এগুলো যেন রিলিজ হয়, এইভাবেই রিলিজ হয়। এবং সেটা আমাদের এই যে আজকে ওভারসিজ আমরা